আজকে আমি সরষের সজনে ডাঁটা সরষে পোস্ত দিয়ে করবো, এতে আলু ঝিঙে কোনো কিছুই দেবো না, সেপ এটাই আমি আজকে সরষে পোস্ত দিয়ে ঝাল করব। এর মধ্যে দেব আমি কালো জিরে ফোড়ন দেব, আর হলুদ, কাঁচা লঙ্কা বাটা, সরষে পোস্ত, চিনি, লবণ আর হচ্ছে সরষের তেল। প্রথমে কড়ায় আমি সরষের তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে সামান্য কালো জিরে। এইবার আমি সজনে ডাঁটাটা তেলের মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, কেন ওর মধ্যে একটা সবুজ গন্ধ থাকে তো সেটা কেটে যাবে। আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সে তেলে কাঁচা একটা গন্ধ আছে, ওটা লাগবে ঝাঁজরার জন্য। এবার এর মধ্যে আমি দেব সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দেব সামান্য জল আর দেব হচ্ছে সামান্য মিষ্টি, তারপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তারপরে দেব সরষে পোস্ত বাটা, দেব হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, আর এবার আমাদের বাগানে একটা বিশাল বড় সজনে গাছ ছিল, ওই গাছটা না 12 মাস ডাঁটা হতো, 12 মাস। এবার হচ্ছে ওই ডাঁটা না আমাদের কোনো সময় শেষ হতো না, এবার ওই ডাঁটা মা সব সময় ডাঁটা পারতো। আর এটা আমি এবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার 12 মাস ওই ডাঁটা মা পারতো মাছের ঝোলে, তারপরে সরষে পোস্ত দিয়ে ঝাল, তারপরে আলু ঝিঙে সজনে ডাঁটা দিয়ে একরকম, সেই সময় রান্নার স্বাদই ছিল একরকম। এখন যতই তেল ঝাল মশলা দাও রান্নার কোনো স্বাদ হয় না, এখন সবই হয়ে গেছে ভেজাল। তারপরে আরও একটা জিনিস, ওই সময় আমার মা একটা করতো ওই তোর মাছের ঝোল করতো, ওই বড় যে তিজেল হাঁড়িগুলো আছে না, বড় তিজেল হাঁড়ি যেটা বিরিয়ানি করি আমরা যে হাঁড়িগুলো, ওইগুলোকে আগেকার লোকেরা না তিজেল হাঁড়ি বলে, এখনও কিছু কিছু মানুষ তিজেল হাঁড়ি বলে, তা ওর মধ্যে আমার মা মাছের ঝোল করতো, মানে ডুমুর, কাঁচকলা, পেঁপে, তারপরে এই সজনে ডাঁটা সমস্ত সব সবজি দিয়ে আর জ্যান্ত পুকুরের মাছ ধরে ঝোল করতো, বেশ খুব ভালো লাগতো। এখন ওইভাবে ঝোলের কোনো স্বাদই নেই কোনো। ঢাকনাটা এখন আমি খুলে নিলাম,
এখন আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে দেব। এ বাবা একটা হাতা লাগবে, এর মধ্যে তুলবো এটা। তুমি তো ভালো ছেলে। হ্যাঁ, পৌশালি ওর পিসির মতো, পৌশালি ওর পিসির মতো পুরো গোল। ও হবেই হবে গোল, ওদের পৌশালি পিসি এরকম শর্ট তো, পৌশালি পিসি ও গোল একদম। ও মোটা হয়ে গেলে এখনো হাই আরে আমাদের সাথে থেকে আমাদের হাওয়া লেগে গেছে, ওই সব চিন্তা করো। মালাটা হয়ে গেছে, আমি এটা আবার নাবিয়ে নিলাম। মধ্যে আমি এবার সামান্য কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। আমি সজনে ডাঁটাটা যেভাবে করেছি সর্ষে পোস্ত দিয়ে, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও।